ومن سيات اعمالنا من يهديه الله فلا مزل له ومن يزلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى فيه القرآن المجيد وفيه الفرقان الحميد بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون سورة الجارية أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل زلالة في النار أما بعد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ আল্লা সুবহানহু তাআলার জন্য যে আল্লাহ আহুয়া তালা আমাদেরকে উপযুক্ত সময়ে মসজিদে এসে খতিবের বা শ্রবণ করার মাধ্যমে কোরআন ও সহি আলোকে কথা শ্রবণ করার মাধ্যমে যে সুবাহান আমাদেরকে আমাদের জীবনের আখলাক আমাদের জীবনের বিভিন্ন বিষয়গুলিকে সংশোধন করে নেওয়ার সুযোগ দান করলেন সেই মহান আল্লাহ প্রতি প্রতিগণিত সুক্রিয়তা করে বলি আলহামদুলিল্লাহ অতপর দর উদযাপন করি মা আমিনার নয়নমণি নবিকুল শেরোমণি মোহাম্মদ সাল্লাহ সাল্লি আসাল্লামের প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরের স্থল থেকে বলি আল্লাহ হুম্মা আলাইহি আলহি বা আরিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা যে মাসে উপস্থিত হয়েছি এই মাস হচ্ছে হজের মাস বা আমরা যে মৌসুমে রয়েছি অ্যারাবিকে বা ইসলামের ভাষায় বলতে গেলে হজের মৌসুমে আমরা রয়েছি ঠিক কিনা তাই তো অনেকেই যারা হজ এবং ওমরা করা ইচ্ছা পোষণ করেছে এবং সেই অনুযায়ী তাদের নিয়াদকে কার্যের সম্পাদন করেছে কার্যে রূপদান করেছে তারা আজকে মক্কাতে গিয়ে সৌদি আরবে গিয়ে হজ বা ওমরা সম্পাদন করছে কিন্তু আমাদের ভিতরেও অনেক আমরা এমন রয়েছি যারা আমরা এই হজ বা ওমরা করার জন্য অনেক আকাঙ্ক্ষা আশা আমরা রেখেছি অনেক বাসনা কামনা আমাদের রয়েছে যা আমাদের যদি আল্লাহ তালা সক্ষমতা দান করতেন যাওয়ার জন্য আমাদের সুযোগ করে দিতেন তাহলে আমরাও এরকম সাব হাসিলের জন্য চেষ্টা করতাম বা এরকম মক্কা গিয়ে হজ বা উমরা করে আমরা বিশাল সবের ভাগিদার হতাম আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করতাম ঠিক কিনা তো আল্লাহ আহম সকলের দিকে দৃষ্টিপাত করেই ইসলামের বিধিবিধানগুলো চয়ন করেছেন নির্ধারণ করেছেন যাতে করে ছোট থেকে বড় ধনী থেকে গরিব সকলেই সব কিছুতে সমানভাবে অংশীদার লাভ করতে পারে যাদের ক্ষমতা রয়েছে সক্ষমতা রয়েছে তারা যেমনভাবে হজে গিয়ে হজ সম্পাদন করতে পারছে হজ সম্পাদন করার মাধ্যমে তারা হজের নেকি লাভ করতে পারছে ঠিক তদুরুপভাবে আমরা যারা বাসা বাড়িতে রয়েছি নিজ নিজ অবস্থানে রয়েছি আল্লাহ সহমতলা বাসাতে থেকেও নিজ অবস্থানে থেকেও যারা মক্কায় গিয়ে হজ সম্পাদন করে যে নেকিগুলো অর্জন করছে আমরা বাসাতে থেকেও সেই নেকি অর্জন করতে পারবো এরকম কিছু বিধিমালা এরকম কিছু আমল এরকম কিছু সিস্টেম আল্লাহ সোহানাহ আতলাম তার নবী মোহাম্মদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যাতে করে তাদের ক্ষমতা নেই যাদের সক্ষ যারা সক্ষমতা নয় যারা যাওয়ার মতো ক্ষমতা রাখে না তারাও যাতে করে বাসাতে থেকেও এই হজের নেকি লাভ করতে পারে তাই আল্লাহ সাহা আতলাম তারা আসলের মাধ্যমে ওহি মারফতে সেই সিস্টেমগুলো জানিয়ে দিয়েছেন যে এই সিস্টেমের ওপরে চললেই তাহলে একজন ব্যক্তি বাসা বাড়িতে থেকেও শুধু এই সিস্টেম যে চললে বাসা বাড়িতে থেকেও যারা কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে অনেক কষ্ট স্বীকার করে হজ সম্পন্ন করে যে নিখিগুলো পাচ্ছে তারা বাসাতে থেকেও ঠিক তদ্রুপভাবে পরিপূর্ণ সেই নিখিগুলো অর্জন করতে পারবে সোহান শুধু আমাদের করণীয় হচ্ছে আমরা বাসাতে থেকে বা যে যেখানে আমরা অবস্থান করছি সেখানে থেকেই আমরা সেই কাজগুলো যে কাজগুলো করলে এই নেকি অর্জন করা সম্ভব সেই কাজগুলো বাস্তবায়ন করা তাই আমার আজকের জুমার সংক্ষিপ্ত সময়ের আলোকে বিষয় হচ্ছে যে মক্কায় না গিয়ে কীভাবে আমরা হজের নেকি লাভ করতে পারি মক্কাতে না গিয়েও কীভাবে আমরা হজের নেকি লাভ করতে পারি তো সেখান থেকে আমি দু তিনটি পয়েন্ট অনেকগুলো পয়েন্ট রয়েছে প্রায় আট থেকে দশটি পয়েন্ট রয়েছে সেখান থেকে সময়ের আলোকে দুই থেকে তিনটি টপিক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কাল হুনিব সম্মানিত উপস্থিতি যত আমল রয়েছে তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে দিনই বৈঠকে অংশগ্রহণ করা অর্থাৎ মাসজিদ ভিত্তিক যে দিনই বৈঠক করা হয় এই মাসজিদ ভিত্তিক দিনই বৈঠকে অংশগ্রহণ করা ক্ষতি হিসাবে হোক শ্রোতা হিসাবে হোক আলোচক হিসাবে হোক বা শ্রবণকারী হিসাবে হোক অর্থাৎ শিক্ষক হিসাবে হোক ছাত্র হিসাবে হোক যে যে পজিশনে থাকে না কেন যারা মসজিদে এসে মসজিদের অন্তর্ভুক্ত হয়ে মসজিদ ভিত্তিক দিনই দাসের ব্যবস্থা গ্রহণ করবে এবং এই দার্সে শিক্ষক হিসাবে ক্ষতি হিসাবে আলোচক হিসাবে শ্রোতা হিসাবে যারাই থাকবে সকলেই হজ একজন ব্যক্তি হজ সম্পাদন করলে যেমন নাকি পাওয়া যায় তারা যারাই এই কাজে আঞ্জাম দিবে যারা এই কাজে আয়োজন করবে যারা আলোচনা করবে যারা এই দিনই মজলিসে অংশগ্রহণ করে আলোচনা শুনবে তারা সকলেই হজ করার পরিপূর্ণ কি আল্লাহ সুবাহ তাদের আমল নামায় এই দিনী বৈঠকে অংশগ্রহণ করার জন্য লিপিবদ্ধ করে দিবেন সুহান তো ওই বিষয়ে হাদিস বলার আগে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি অথচ আজকে দেখা যায় যে আমাদের মসজিদগুলোতে দিনী বৈঠক তো অনেক দূরের কথা সামান্য ছলাতের পরে আলোচনা করতে অনেক মসজিদ নিষেধাজ্ঞা রয়েছে অনেকে মসজিদে এরকম আকিদা পোষণ করা হয় যে আলোচনার বিষয় মসজিদ নয় মসজিদে শুধু জুমার দিন আলোচনা হবে তাছাড়া আর কোনোদিন মসজিদে কোনো আলোচনা বা কোনো কোরআনের দাস বা হাদিসের হাদিসের দাস বা ফিক হি কোনো দাস কোরআন মসজিদ ভিত্তিক হওয়া যাবে না কারণ মাসজিদ তোর স্কুল কলেজ নয় মাসজিদ তোর বিদ্যালয় নয় যে এখানে এসে কেউ শিখাবে কেউ শিখবে এরকম অসংখ্য ব্যক্তিদের আমাদের আঁকিদা হলো এটাই যার কারণে অনেক মসজিদেই নিজে থেকেও যদি কেউ যায় সেখানে দাস দিতে চায় বা দিনই আলোচনা জুমা ছাড়া অন্য কোনো সময় আলোচনা করতে চায় অনেক মসজিদে করতে দেওয়া হয় না অথচ এটা আল্লাহ রুসালামের জামানা থেকেই এই কাজকে হজের সঙ্গে তুলনা করা হয়েছে সেদিকে বলার একটা হাদিস বর্ণনা করছি যে হাদিস টিমামা আবুদাউর আহমদ তিনি বর্ণনা করেছেন তার আবু আবুদাউদ্ কিতাব উসালাহ সংক্রান্ত অধ্যায় বাবু সবাবি কেরাতুল কোরআন যে কোরআন তেলাওয়াত করার কি সবাব রয়েছে অনুচ্ছেদে হাদিস নাম্বার চৌদ্দ শত পঁচপান্ন হাদিস বর্ণনা করেছেন আবু হরার তালু তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লিউলাম তিনি আমাদেরকে সাত করছেন জানিয়ে দিচ্ছেন যে মাজতামা কওমুন যখন কোনো সম্প্রদায় যখন কোনো ব্যক্তিবর্গগণ একের অধিক ব্যক্তিবর্গ যখন একত্রিত হয় ফি বাই মিন বুয়ুতিল্লাহ আল্লাহর যে ঘরগুলো রয়েছে এই আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো একটি ঘরে যখন কোনো সম্প্রদায় যখন কোনো ব্যক্তিবর্গ কমন বলতে একের অধিক ব্যক্তিকে কম বলা হয় তো যখনই কোনো কম মানে কোনো গোষ্ঠী কোনো একটি দল কোনো কয়েকজন ব্যক্তি একত্রিত হয় ইস্তামা একত্রিত হয় ফি বাইতিম মিন তিল্লাহ আল্লাহর যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর মধ্য থেকে কোনো একটি ঘরে তো আল্লাহর ঘরের নাম কি মাসজিদ তার মানে আমরা এভাবে বলতে পারি যে আল্লাহর যত মাসজিদ রয়েছে এই যে আল্লাহর ঘরে মাসজিদ সমূহ রয়েছে এই মাসজিদ সমূহ অন্তর্ভুক্ত কোনো একটি মাসজিদ যখন কোনো কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে একত্রিত হয় এবং ইয়াতলুন আল্লাহ আল্লা সুবাহানাহু তালার কিতাবকে তেলাওয়াত করে পাঠ করে মানে আল্লাহ কিতাব বলতে কোরআন এখানে আল্লাহ সুবাহানাহু আতলা বলছেন সচস্তর মাধ্যমে যে যে ব্যক্তি কোনো মসজিদে আল্লাহর যে ঘর মসজিদ মসজিদে কোনো একটা মসজিদে সকলে একত্রিত হয় হয়ে ইয়াতলুনাল কিতাব আল্লাহর কিতাব পাঠ করে তেলাওয়াত করে সু করে এই নয় বলা হচ্ছে ওয়াই নাহুম এবং তারা পরস্পরে এটা নিয়ে গবেষণা করে দাস দেয় পরস্পরে দাস দেয় তো এটা আল্লাহর জামানা থেকে চলে আসছিল এই দাস সিস্টেম কিন্তু বর্তমানে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে মসজিদ ভিত্তিক এখন এই দার্স আর চলে না তো যার কারণে দিন দিন দেখে যা দেখা যাচ্ছে মানুষের জ্ঞান আস্তে আস্তে ইসলামিক জ্ঞান হারিয়ে যাচ্ছে কারণ দার্স কোনো সিলেবাস নয় দার্স কোনো সময় মানে না দার্স যেখানে যেটা হয় ওটা চলতেই থাকে একটা বিষয়ের ওপর চলতেই থাকে যেহেতু না হয় সেখানে পরীক্ষা না হয় কোনো সমস্যা তো একটার পর একটা প্রত্যেকটা বিষয়ে খুঁটি নাটি সেখানে আলোচনা করা হয় কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা বা কমি মাদ্রাসাগুলোতে সেখানে একটা টাইম থাকে যে এই টাইমের ভিতরে আপনাকে এই সিলেবাস কমপ্লিট করতে হবে অনেক সময় দেখা যায় যে কমপ্লিট করতে গিয়ে অনেক জিনিস ছেড়ে ছেড়ে দিতে হয় বা এমন দেখা যায় যে একটা বছরে এই কিতাবটি রয়েছে তো দেখা যায় যে সময়ের কারণে কিতাবের অর্ধেকও পড়া হয়নি কিন্তু ওই বছর শেষ ও কিতাব আর পড়া হবে না কিন্তু দার্স এমন একটা বিষয় যেখানে কিতাবটা ধরা হয় সেখানে ওই কিতাবের সমস্ত কিছু এ টু জেড সেখানে শিক্ষা দেওয়া হয় যার কারণে তো এ যাব মদিনাতে এই দার্সের ব্যবস্থা এখনো চালু আছে এখন যারা মক্কা মদিনায় যাবেন গেলেই দেখতে পাবেন যে মদিনাতে এখনো প্রতিদিন কেউ না কেউ একজন করে এসে মসজিদ দার্স দিয়ে যাচ্ছে কারণ স্কুল কলেজ থেকে মানুষ যা শিক্ষা লাভ করতে পারে বা কমি থেকে যা শিক্ষা লাভ করতে পারে তারও চেয়ে বেশি শিক্ষা লাভ করা সম্ভব হয় দার্সের মাধ্যমে কারণ কমি পুজো সকলে পড়তে পারে না বা সব বিষয়ে পড়তে পারে না কিন্তু যখন আপনি একটা বিষয়ের ওপরে দাস গ্রহণ করবেন তখন আপনি সেই বিষয়ে আপনি বয়স্ক হওয়া সত্ত্বেও আপনার পড়াশোনার সময় নেই এটা হওয়া সত্ত্বেও আপনি এই দার্সের মাধ্যমে শুনে শুনে সেই জ্ঞানগুলো অর্জন করছেন যেটা আপনার এই বয়সে কৌমি মাসে ভর্তি হয়ে এই জ্ঞান অর্জন করা সম্ভব নয় কারণ প্রতিষ্ঠান মানে একটা বয়স লিমিটেড থাকে কিন্তু দার্সে কোনো বয়সের লিমিটেড নেই যে কোনো বয়সের ব্যক্তি দার্সে অংশগ্রহণ করে শিক্ষা লাভ করতে পারে এটা ইসলাম শুরু থেকেই চলে আসছে তো বলছে যারা আল্লাহ কিতাব নিয়ে আলোচনা করে এবং এই কিতাবকে নিয়ে পরস্পরের মাসে দাস দেয় যে এই কিতাবের এই আয়াতটা যা পড়া হলো এই আয়াতে কী শিক্ষা রয়েছে এই আয়াত দ্বারা আল্লাহ কী বুঝিয়েছেন এই আয়াতের হুকুম কী নিষেধ কি আদেশ কি এ টু জেড ওই আয়াতগুলো সম্পর্কে তারা একে অপরের দাসের মাধ্যমে জেনে নিত যারা এরকম করে আল্লাহ বলছেন যে ইল্লা নাজালাত যখনই তারা এরকমভাবে একত্রিত হয়ে আল্লাহ কোরআন এবার সন্না নিয়ে আলোচনা করে দাস দেয় তখনই নাজালাত আলাই হিমুদ সাকি নাম তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকি নামে প্রশান্তি অবতীর্ণ হতে থাকে অথচ আজকে মসজিদগুলোতে শান্তি খুঁজে পাওয়া তেমন যায় না অথচ আল্লাহ সাম রসুল বলছেন যখন এরকম বৈঠক হয় মসজিদের ভিতরে তখন সেই মসজিদ আল্লাহর পক্ষ থেকেই হয় সাকি নামে প্রশান্তি অবতীর্ণ হতে থাকেন শুধু তাই নয় ওগাশিয়াদ হোমর রহমা এবং তা যারা সেখানে রয়েছে তাদের সকলকে রহমতে ঢেকে নেয় রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে নেওয়া হয় তারা রহমতের মধ্যে হাবুডুবো খায় যেমন যে ব্যক্তি সাঁতার নাজনা সৎ নাজনার কারণে যখন সমুদ্রে পড়ে যায় তখন যেমন সে সমুদ্রের পানিতে হাবুটুবো খায় ঠিক টেই অথ হাদিসের এই অংশ থেকে বোঝা যায় যে মানুষ তখন রহমতের সাগরে হাবুটু বো খাচ্ছে তার তাদেরকে ঘিরে রেখেছে ছেয়ে রেখেছে তারা রহমতের মধ্যে রয়েছে যখন তারা মাসজিদ ভিত্তিক এরকম দিনে দার্স অংশগ্রহণ করে সুযোগ করে দেয় সেই বৈঠকে অংশগ্রহণ করে ক্ষতি হিসাবে হোক শিক্ষক হিসাবে হোক অথবা ছাত্র হিসাবে হোক অথবা শ্রোতা হিসাবে হোক যারাই থাকে তারা এর থাকি না এর রহমতের মধ্যে অবস্থান করে শুধু তাই নয় আলোচনা বলছেন যে ওয়াহাফাতিল ওয়াহাফাত হোমুল মালায়িকা এবং ফ্রেস্তা মণ্ডলীগণ তাদেরকে ঘিরে রাখে ফ্রেস্তা মণ্ডলীয় তাদের কী করে ঘিরে রাখে এবং অন্য হাদিস থেকে জানা যায় যে এক আর এক ফ্রেশা এরকম একের পর এক উপরে কি দাঁড়িয়ে থাকে একজন ফ্রেশার আর একজন উপরে এরকম একের পর এক দাঁড়িয়ে আল্লা সহ তার সীমানা পর্যন্ত যে সীমানা পর্যন্ত ফ্রেস্তাটা যেতে পারে এই সীমানা পর্যন্ত ফ্রেস্তারা উঠিত হয় উঠে যায় এবং সেখানে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ অমুক মসজিদে দিনই বৈঠক চলছে অমুক ইসলামের দিনই বৈঠক চলছে তারা সেখানে আপনার দিনই আলোচনা করছে কোরআন শুনি আলোচনা করছে যখন আল্লাহর কাছে ফ্রেস্তা মণ্ডলীভাবে বলে তখন আল্লাহ সুম আপনার আমার সে শ্রেষ্ঠ ব্যক্তিদের সামনে আপনাকে আমাকে নিয়ে আলোচনা করে হাদিসে বলা হচ্ছে যে অজাকার আল্লাহ আল্লাহ আলোচনা করেন আপনি যখন আল্লাহর ব্যাপারে আলোচনা করেন তখন আল্লাহ আলোচনা করে ফিমান ওই ব্যক্তিদের কাছে ব্যাপারে ইংদাহু যারা তার কাছে রয়েছে তো আল্লাহর কাছে কারা রয়েছে আমাদের যে শ্রেষ্ঠ ইমানদার ব্যক্তিগণ রয়েছে ফ্রেস্তা মন্ডলীগণ রয়েছেন যারা আমাদের চেয়েও শ্রেষ্ঠ যদি বা মানুষ হিসাবে আমরা সর্বকুলে শ্রেষ্ঠ বলা হয়েছে কিন্তু বর্তমান আমাদের যে ইমান যে আকিদা যে বিশ্বাস আমরা যে অবস্থায় রয়েছি আমাদের থেকে তাদের আল্লাহর আনুগত্য আল্লাহর এতায়াত আমাদের থেকে অনেক বেশি তো তাদের সামনে আল্লাহ আমাদের কিনে আলোচনা করেন কখন যখন আমরা আল্লাহর বিষয়গুলো নিয়ে আল্লাহর কোরআন কৃষনা নিয়ে মসজিদ ভিত্তিক নিয়ে আলোচনা করে থাকি তাহলে এদিনই দিন আলোচনার কত গুরুত্ব মসজিদ ভিত্তিক আলোচনার আরও কত গুরুত্ব তাই তো আল্লাহ মতলব বলছেন দুই নম্বর সুরা সুরা বা করা একশো বাহান্ন নম্বর ফাজ ফাজকুরু নি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে তোমাদেরকে স্মরণ করব। এই যে হাদিসে বলা হলো যখন কোনো ব্যক্তি কোনো কম তারা আল্লাহর কোনো একটা বিষয় কুরআনের আয়াত নিই বা কোরআন এবং সুন্নার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে তখন আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করেন এই যে আল্লাহ বললেন ফাজকুরু নি তোমরা আমাকে স্মরণ করে আমাকে ডাকো আজ কুরুকুম আমি তোমাদেরকে ডাকবো আমি তোমাদেরকে স্মরণ করবো অস্কুরুলি তোমরা আমার সুক্রিয় আদায় করো ওলা তা খুরুনি তোমরা আমার অকৃতজ্ঞ বান্দা হয়েও না কৃতজ্ঞতা স্বীকার করা শিখতে হবে অকৃতজ্ঞ হওয়া যাবে না অথচ আমরা অনেকে এই সোরার এই বাকার এই অংশ আমরা সেত হিসাবে এমনিতেই আমরা অনেকেই পাঠ করি অনেকে আমরা সতে পাঠ করি কিন্তু আল্লাহ যত আয়তের মধ্যে বললেন যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সেটা কিভাবে। এই যে অত্র হাদিসে আল্লাহ স্মাল বললেন যখন কোনো ব্যক্তিগণ একত্রিত হ্যাঁ আল্লাহর কোনো ঘরে এবং সেখানে দিনই বৈঠকে আলোচনা দিনই বৈঠক রাখে সেখানে আল্লাহ কোরআন এবং হাদিস আসলে হাদিস নিয়ে আলোচনা করা হয় দাস দেওয়া হয় তখন তাদের মাঝে আল্লাহর প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয় তাদেরকে রহমতরা ঢেকে নেওয়া হয় এবং ফ্রেস্তামন তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করে ওই ব্যক্তিদের সামনে যারা তার কাছে রয়েছে এটা হলো আমাদেরকে নিয়ে আল্লাহর স্মরণ সময় উপস্থিতি যদি আমরা এভাবে মসজিদ ভিত্তিক দিন দাস দিতে পারি দিনে আলোচনা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা বাসাতে বাড়িতে থেকেও আমরা হজের নেকি যতবার এরকম বৈঠক আমরা করতে পারবো ততবার আমরা এরকম বৈঠকে আলোচনা করতে পারবো যতবার আমরা এরকম বৈঠকে আলোচনা শুনবো ততবার আমরা এরকম হজের নেকি পেতেই থাকবো অথচ একজন ব্যক্তি হজ জীবনে একবার করতে পারে কিন্তু আমরা এই হজের যারাই কাজটা করবে তারাই এরকমভাবে হজের নেকি যতবারই করবে অতবারই পেতে পারে একটু লক্ষ্য করুন হাদিসটি এসেছে সৈয়দ তারগিব তারিবে নাসান মানে তাহাকিকৃত কিতাব কিতাবুল ইম বিদ্যা সংক্রান্ত অধ্যায় বাবু তারগিব ফির রেহাতি ফিতলাবুল ইল এলেম অর্জনের উদ্দেশ্যে সফর করার প্রতি উৎসাহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে হাদিস নাম্বার সিয়াশি হাদিস বর্ণনা করেছেন আবু উমামা বাহাদির জিয়া আহুন তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লিহি আসাল্লাম তিনি সাথ করছেন একটু মনোযোগ দিয়ে শুনি তিনি বলছেন যে মান গদা ইল মাসজিদি যে ব্যক্তি মাসজিদে চলে আসলো মাসজিদে গমন করলো মাসজিদের দিকে বাসা থেকে বের হয়ে মাসজিদের দিকে আসলো লাই উরিদু সে যে মাসজিদ আসতেছে এতে তার কোনো উদ্দেশ্য নেই আমরা অনেক সময় মাসজিদ থেকে বের হই উদ্দেশ্য কি থাকে যে বন্ধুকে ফোন দিয়েছি মাসজিদে আসার জন্য যে ওইখানে এসে দেখা করব বা মাসজিদে বসে একটু কথাবার্তা বলবো আবার অনেক সময় আমরা উদ্দেশ্য হয় কি যে মাসজিদে অনেক সময় প্রাইভেট পড়াই কোরআন শেখাই তো মাস বাসা থেকে নিয়াত করে বের হয় যে মাসজিদে যা কোরআন আলাসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মাসজিদের দিকে আসলো মাজদে যাওয়ার জন্য বের হল লাইউরিদু এরকম তার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ত নেই কোনো উদ্দেশ্য নেই ইল্লা তবে তার উদ্দেশ্য হচ্ছে বাসা থেকে বের হওয়ার মাজদ আসার জন্য আইয়াতা আল্লামা খয়রা যে সে কাউকে কোনো কল্যাণ করবে কিছু শেখাবে যে সে কোনো কিছু কি করবে যে ব্যক্তি মোয়াল্লিম হিসাবে থাকবে সে শিখাচ্ছেই আর সে মাসজিদে এসে কিছু শিখবে আইয়া তা আল্লামা খয়রান সে মাসজিদে এসে কোনো কল্যাণকর বিষয় সে শিখবে অর্জন করবে এই কারণে বাড়ি থেকে মসজিদের দিকে বের হয়েছে একজন তালিম দিবে সে সেই তালিমে উপস্থিত হয়ে কিছু শিখবে অর্জন করবে এই উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে বাসা থেকে মাস্ত্রিদে আসেনি যদি এরকম উদ্দেশ্যে কোনো ব্যক্তি বাড়ি থেকে মাস্ত্রিদে আসে আল্লাহ বলছেন সে হজের পরিপূর্ণ কি লাভ করতে পারবে দ্বিতীয়বার বলা হচ্ছে আও ইউ আরিমাহু অথবা যদি কোনো ব্যক্তি বাসা থেকে মাস্তের দিকে বের হয়ে আসে বা কোথাও আসে সেখান থেকে যে মাস্তিদে বের হো দিকে আসলো কোনো উদ্দেশ্য নেই একটি মাত্র উদ্দেশ্য সেখানে এসে কিছু শেখাবে মানে সে শিক্ষক হবে এখানে সে দাস দিবে মানে মুদারিস হবে সে এখানে হাদিস বনা করবে বা সে এখানে এসে খদ্বা দিবে এই উদ্দেশ্যে মাসজিদে এসেছে আল্লাহ বলছেন তাহলে সে ব্যক্তি হজের পরিপূর্ণ কি লাভ করবে তাহলে মাসজিদে কিন্তু মানুষ দুটি উদ্দেশ্যে আসে এক হয় শিখতে আসে হয় শেখাতে আসে হয় শুনতে আসে না হয় শোনাতে আসে ঠিক কিনা সাল্লাম অত হাদিসে বলছেন শোনা শুনতে আসুক বা শোনাতে আসুক শিখতে আসুক বা শেখাতে আসুক শ্রোতা হিসাবে হোক বা বক্তা হিসাবে হোক যারাই মাসজিদে আসবে শোনার জন্য বা শেখার জন্য বা শেখানোর জন্য তারাই কানালাহু কা আজরি হাজিন জিন হৃদাত একজন ব্যক্তি একজন হাজি সে হজ করার কারণে পরিপূর্ণ যে নেকি লাভ করবে এই হজের পরিপূর্ণ লেকি নেকি সে তার আমন নামাতে পেয়ে যাবে কানা তার জন্য হবে কাজরিন ওই রকম আজর ওই রকম নাকি যেমন একজন হাজির নেকি হয় কীরকম অনেক সময় তো হাজির নেকি কম বেশিও হতে পারে কারণ যে যেমন হজ করবে তেমন নাকি তেমনই হবে ঠিক কিনা তাই পরের শব্দে বলা হচ্ছে তাম্মান হিজাতুহ একদম হাজি পরিপূর্ণভাবে হজ করলে যে নেকি পায় সেই নেকি দেওয়া হবে অর্ধেকও নয় কমও নয় পরিপূর্ণ হজের নেকি তার আমল না নামাতে লিপিবদ্ধ করা হবে তাহলে যে বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম যে আজকে আমাদের সমাজে এটা কিন্তু উঠে গেছে বললেই চলে যে মসজিদ ভিত্তিক যে মসজিদ কমিটি বা মসজিদের মুসল্লিগণ মাসজিদ ভিত্তিক যে দিনীয় আলোচনা বা দিনীয় দাস হতে পারে কোরআনে অনুবাদ শেখা অনুবাদ শোনানো হতে পারে কোনো একটা যে আপনাদের এখানে লাইব্রেরি রয়েছে এখন কোনো একটা হাদিসের গ্রন্থ সামনে নিয়ে একজন প্রতিনিয়ত দিয়ে একটা হাদিস শেখাবে শোনাবে এটাও হলো এক ধরনের দাস বা কোনো একজন মহাদিসকে রাখা হলো তিনি অ্যারাবিক কোনো বইয়ের মাধ্যমে ইমান সংক্রান্ত একটা কিতাবকে নিয়ে এসে আমাদের নিয়মিত দাস দিল এই এনিথিং যে কোনো বিষয়ে ইসলামের কোনো একটা বিষয় নিয়ে একজন আলোচনা করবে আর যারা শুনবে এরকম যখন কোনো মস্তি ব্যবস্থা করা হয় তখন যারাই এখানে আঞ্জাম দিয়েছে যারা এই কাজের অত রয়েছে সকলেই অতহাদিস থেকে বোঝা যায় যে পরিপূর্ণ হজগুলো যেমন নাকি হয় তাদের আমল নামাতে তেমন নিকিলি লিপিবদ্ধ করে দেওয়া হবে এছাড়া তো একটু আগে শুনলেন যে এছাড়াও আপনাদেরকে নিয়ে বা আমরা যারা এখানে অবস্থান করবো আমাদেরকে আমাদের ওপর সাকিনা আমাদের ওপর রহমত বর্ষিত হয় আমাদের সাথে ফ্রেস্তাগত অবস্থান করে করে আল্লাহর কাছেও আমাদেরকে আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে কত ফজিলতপূর্ণ একটি কাজ সেটা আজকে আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে দুই নম্বর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফরজ সলাদ জামাতে আদায় করা আমরা আমাদের জন্য এই সলাত আদায় করা হলো ফরজ ইসলামের যে পাঁচটা স্তম্ভ রয়েছে তার মধ্যে এক দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে একামতে ইসলাম সলাত কায়েম করা এটা হলো আপনার আমার জন্য ফরজ ইবাদত আপনাকে আমাকে পড়তেই হবে একা পড়লেও পড়তে হবে জামাতে পড়লেও পড়তে হবে পড়তেই হবে এটা আপনার আমার ওপর ফরজ এমনকি জামা মসজিদে এসে জামাতে সদায় করাকে আবশ্যক করা হয়েছে কোনো ওজোর ছাড়া যদি কোনো ব্যক্তি বিহীন ওজোর নেই তেমন কোনো ওজোর নেই এই ওজোর ছাড়াই যদি কোনো ব্যক্তি বাসাতে বা কোনো স্থানে ফরজ সলাত আদায় করে আল্লাহ সাল্লামের কথা অনুযায়ী বোঝা যায় তার সলাত কবুল করা হয় না এত গুরুত্ব এই ফরজ সলাতের জামাতে আদায় করা সাল্লামের এই হাদিসটি এসেছে সন ইবন মাজাতে ইমাম ইবনু মাজা হাদিসটি বর্ণনা করেছেন কিতাবুল মাসাজিদ ওয়াল জামা মাস্তির সমূহ এবং জামাত সংক্রান্ত একটি অধ্যায় বাবু তাগলি ইসি আল জামাত জামাত থেকে যারা পিছনে পড়ে তাদের ব্যাপারে কটের হুশিয়ারি ইনুসদে হাদিস নম্বর সাতশো তিরানব্বই হাদিস বর্ণনা করেছেন আবদুল্লা ইবনা আব্বাসি আল্লাহ তালু তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি ঈর্ষাদ করছেন জানিয়ে দিচ্ছেন যে মানসামিয়া নেদা আ যে ব্যক্তি নেদা শুনল মানে আজান শুনতে পেল তার কানে আজানের শব্দ ঢুকে গেল সে আজান শুনতে পেল যেখানেই থাকুক না কেন যখন সে মাসজিদ থেকে আজানের ধনী তার কানে পৌঁছে যাবে ফালাম ইয়াতিহি অথচ তারপরও সে মাসজিদে জামাতে সাদা করার জন্য আসেনি আসলো না ফালা সলাত তার নেই বলেই গণ্য হবে ইল্লা মিন তবে যদি ওজোর থাকে তাহলে ভিন্ন কথা যদি আপনার শরীয়ত সম্মত কোনো ওজোর থাকে যে ওজোর থাকার কারণেই আপনি বাসা বাড়িতে বা যেখানে রয়েছেন সেখানে আপনি জামা ফরসাদ একাকী হোক বা জামাতে হোক আদায় করতে পারবেন এরকম যদি কোনো ওজোর থাকে তাহলে সেই ওজোর থাকার কারণে আপনার সালাদ সালাত বলে গণ্য হবে আর যদি কোনো ওজোর না থাকে তারপর আপনি বাসাতে বা কোনো স্থানে গিয়ে আপনি ফরজ ফরসাদ আদায় করলেন তাহলে আলোচনা কথা যে বোঝা যায় ফলা সল্লাতলাহু তার কোনো সলাতেই নেই মানে কোনো সলাতেই নেই তার এ লাটা হচ্ছে লাইন অফ জিন যেটা যার এই লাইলাফিজিন জিন যার উপরে আসে সেই জিনিসটাকে একেবারে নেগেটিভ করে দেয় একদম নেই জিরো তার মানে যে জামাতের সুযোগ থাকা সত্ত্বেও সে আসলো না অবহেলা করে ওজন ছাড়াই বাসা বাড়িতে বা কোনো স্থানে পড়লো বা দোকানপাটে পর নিল তাহলে তার স্লটটা কাছে কবুলযোগ্য হবে না সম্মানিত বুঝতেই অথচ এই স্লাদ যদি আপনি আমি জামাতের সহিত আদায় করি তাহলে এই সলাতের। একবার একাকি যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার জন্য এক গুণ সব রয়েছে আর যদি কোনো ব্যক্তি জামাতের সহিত এই সলাদটা আদায় করে তাহলে এক হাদিসে চেয়ে পঁচিশ গুণ রয়েছে আর এক হাদিসে সাতাশ গুণ রয়েছে অথচ আপনি সাতাশ গুণ সাতাশ বার যদি আপনি আদায় করেন একটা সলাদ তারপরও এই গুণ আদায় হবে না ইমাম বখারুহিমদের একটি ঘটনা তিনি স্বপ্নে একবার দেখলেন যে তিনি ঘোড়া আসলে ঘোড়ায় সওয়ার করে আছেন তো তার সঙ্গে অন্য অন্য ব্যক্তিরাও সওয়ার করছে কিন্তু তিনি এত চেষ্টা করছেন তাদের সাথী হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাদের সাথে বা তাদের সাঁতার একসাথে ঘোড়ার দৌড় করতে পারছেন না তাদের কাছেও যেতে পারছেন যতই দিন তার ঘোড়াকে হাঁকাচ্ছেন তাদের তার সামনে যে ঘোড়াগুলো রয়েছে এরা আরও দৌড়ে দৌড়ে যাচ্ছে অতবার দিন জিজ্ঞাসা করলেন যে তোমরা একটু দাঁড়াও আমি তোমাদের সাথে একসাথে আমি যাব তখন ইমাম বুখারিকেই ওই স্বপ্নে ওই ব্যক্তিগণ বলেছিলেন যে আমরা ইশার সাদার জামাতে আদায় করেছি আপনি জামাতে আদায় করেননি অথচ ইমাম বুখারি ওই দিন ইশার সালাদ সাতাশ বার পড়েছেন কারণ তিনি জানেন একবার পড়লে এক গুণ তো তিনি যতই একজন মানুষ জ্ঞানী হোক না কেন অনেক সময় দেখা যায় যে আবেগের কারণে কিছুক্ষণের ক্ষেত্রে হলেও তার জ্ঞান শূন্যর মতো মনে হয় তো তিনি যদিও জানতেন যে একবার এক গুণ আর জামাতে পড়লে সাতাশ গুণ তো জামাতের সব আর একার সব এক হয় না কিন্তু তার আবেগের বসে তিনি এই এক গুণ যেহেতু হয় এই মনে করে সাতাশ বার তিনি পড়েছেন ঈশার সালাত মনে করেছেন সাতাশ বার পড়লে সাতাশ গুণ হয়ে যাবে জামাতের হক আদায় হয়ে যাবে কিন্তু স্বপ্নে তিনি দেখলেন যে না জামাতের হক সাতাশ বার কেন আপনি আরও বার আদায় করলেও জামাতের হক আদায় হবে না কারণ আপনি যখন জামাতে একবার বা একাকি হোক আপনি যখন ফরজ সালাত একবার আদায় করেন সেটা ফরজ হিসাবে আদায় হয়ে যায় এরপর যত আদায় করবেন সব নফল হয়ে যায় সেটা আর ফরজ থাকে না কারণ ফরজ সালাতের একগুণ নফল সলাতের একগুণ তো কখনো ফরজ সালাতে সমান হতে পারে না তাই আপনি যতবারই পড়েন না কোনো ফরজ সালাত হিসাবেই কিন্তু সেটা নফল হিসাবেই গণ্য হবে কারণ ফরজ একবারই হয় আর এরপর যা পড়বেন সেটা কি হয়ে যাবে নফল হয়ে যাবে এইখানে জামাতের গুরুত্ব অনেক তাই তো ইমাম বোখারুল্লাহ সেদিকে ইঙ্গিত করে হাদিস বর্ণনা করেছেন কিতাব আজান আজান সংক্রান্ত অধ্যায় বাবু ফাজলি সদুল জামাত জামাতের সলাত শহীদ করার ফজিলত হাদিস নম্বর ছয়শো পঁয়তাল্লিশ হাদিস বর্ণনা করেছেন আবদুল্লা ইবন আল্লাহ রাজি আল্লাহুল্লাহু তিনি বলছেন যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম তিনি জানিয়ে দিচ্ছেন এর এরশাদ করছেন যে সলাতুল জামা জামাতের সহিত সলাত আদায় করা তাফজুলু এতটাই অতিরিক্ত যে সালাত একজন ব্যক্তি একাকি এই ফরজ সালাদ আদায় করবে এই ফরজ সালাদ একাকী আদায় করার সে জামাতের সহিত সলাদ আদায় করার মর্যাদা বা গুণ বা গুণাগুণ বা সব অনেক বেশি কত বেশি বলছেন বি সাব ইউ শিরিনা দ্বারা জাতান সত্তর গুণ দরজা বেশি একজন ব্যক্তি যখন একাকি এক আদায় করবে তখন তার এক এক গুণ সব আর যখন ওই সার সে জামাতে কষ্ট করে কষ্ট করে এসে আদায় করবে তখন সে সাতাশ গুণ সব পাবে একবার আদায় করলে এক আদায় করলে সাতাশ গুণ পাঁচ অক্ট আদায় করলে হচ্ছে আপনার একশত পঁয়ত্রিশ গুণ সব আপনি দিনে পাচ্ছেন এই পঁয়ত্রিশ গুণ ছলাত আপনি হাজারবার যদি আদায় করেন এই পঁয়ত্রিশ গুণের সব হবে না যদি আপনি একটি বছর এই সলাতকে আপনি জামাতের সীত আদায় করেন তাহলে বারতি সলাত হিসাবে আপনি বার ঊনপঞ্চাশ একাকে আদায় করলে যে সব পাওয়া যায় আপনি এক বছর জামাতে আদায় করলে সেই সব বিনা এমনিতেই পাচ্ছেন কারণ আল্লাহ চায় তার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কারণে পূর্বের ব্যক্তিগত অনেক ভালো ভালো আমল করেছে আমরা যাতে অল্প আমলেই তাদের চেয়ে বেশি আমলের সব পেতে পারি এই কারণে আল্লাহ সুবাহ আতলাম এরকম সিস্টেম দিয়েছেন যে আপনি আমি একবার ফরজ আদায় করলে সাতাশ বার ফরজ আদায় করার সব আমরা আমাদের আমরা আমাদের আমল নামায় পেয়ে যাব শুধু তাই নয় এই সাতাশ গুণ পাওয়ার পাশাপাশি আমরা বাসা বাড়িতে থাকা সত্ত্বেও মসজিদে এসে এই জামাত আদায় করে সাতাশগুন যেমন সব পাবো এর পাশাপাশি হজ করার নেকিও আমরা পেয়ে যাবো সম্মানিত এ ব্যাপারে একটা হাদিস এসেছেন সহিহুল জামি ইমাম সেখানে হাদিসটি বর্ণনা করেছেন ছয় হাজার পাঁচশো ছাপ্পান্ন হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু উমা বাহাদির রাজি আল্লাহন পরপর দুটি হাদিস একই ছাবি থেকে বর্ণিত রয়েছে হাদিস দুটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আবু উমা বাহলির জিয়ানহু বলছেন যে রসুল সাল্লাহ বলেছেন বা মান যে ব্যক্তি হেটে হেটে আসলো ইলা ফরজ সলাত আদায় করার জন্য তার মানে যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে আস আসলো হেঁটে হেঁটে কি উদ্দেশ্যে ফরজ সলাত আদায় করার জন্য ফিল জামাতি জামাতের সহিত একাকি নয় যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো ফরজ সত জামাতে আদায় করবে এই উদ্দেশ্যে ফাহিয়া ওই ব্যক্তির এই ফরজ সতের সব এমন হবে কাহাজ যাতেন যেমন একজন ব্যক্তি হজ আদায় করলে যে সব হয় ওই ব্যক্তির সে তার আমল নামাতে এই হজ আদায় করলে যে নেকি হয় তার আমল নামায় তদরূপ নিয়ে কি লিপিবদ্ধ করে দেওয়া হবে তাহলে একদিকে আপনি সাতাশ বার ফরজ সত আদায় করলে যে নেকি হয় আপনি একবার জামাত আদায় করলে সেই নাকি পাচ্ছেন পাশাপাশি একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে যে নাকি পাচ্ছে আপনি সেই নাকিটাও পেয়ে যাচ্ছেন তবে অত হাদিসে উজুর কথা আসেনি আপনি এমনিতে আসলে এই সব পেতে পারেন বলে ইঙ্গিত রয়েছে তবে আবু উমা বাহালি থেকে এই হাদিসটি আবার অন্য অন্য কিতাবে বর্ণনা রয়েছে যেখানে উজুকে শর্ত করা হয়েছে এ কারণে উজু করে আসায় উত্তম হবে এই হাদিসটি বর্ণনা রয়েছে তিনটি কিতাবে আহমদ আবুদাউদ্দ মিসকাত মিসকাত কিতাব উসাল্লাম সংক্রান্ত অধ্যায় রয়েছে বাবুল মাসাজিদ ওমাওয়াজ ইসলাম মাস্তির সমূহ এবং সদায়ের স্থান সংক্রান্ত অনুচ্ছেদ হাদিস নম্বর সাতশত আঠাশ হাদিস বর্ণনা করেছেন উক্ত সাহাবি আবু উমা বাহদি রাজি আল্লাহ উত্লাহুন তারই বর্ণিত হাদিস আগের হাদিসটাতে উজুর কথা উল্লেখ নেই কিন্তু এই হাদিসটিতে উজুর কথা উল্লেখ রয়েছে তিনি বলছেন যে কলা রসুলি সাল্লিউলাম আল্লাহর নবী মোহাম্মদ তিনি সাদ করছেন জানিয়ে দিচ্ছেন যে মান খরাজা মিমবাই তিহি এখানে স্পষ্ট শব্দ যে মান খরাজা মিমবাই তিহি যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হল মোতা পবিত্র হয়ে এখানে পবিত্র বলতে উজু গোসল তায়ামুম যে কোনো কিছু অন্তর্ভুক্ত আপনার ফরজ হয়েছে গোসল আপনার ফরজ গোসল করে উজু ফরজ গোসলের মাধ্যমে পবিত্র হয়ে মসজিদে আসতে হবে আপনার ফরজ গোসল নেই এমনি গোসল করে পবিত্র হয়ে উজু করে আসতে হবে উজু করার পানি নেই ফরজ গোসলের পানি নেই আপনাকে তাই মাধ্যমে হলেও পবিত্রতা অর্জন করে যে আলোচনার হাদিসকে বোঝা যাচ্ছে পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি মসজিদে আসবে ইলা সলাতিম মাক্তবা ফরজ সদায়ের উদ্দেশ্যে আগ্রা হাদিসে কিন্তু উজু গোসল বা পবিত্রতা কথা শর্ত করা হয়নি এই হাজি সেই বলছেন যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে মসজিদের জন্য আসবে সদায়ের উদ্দেশ্যে তবে পবিত্র হয়ে মানে কি যার উজু গোসল হয়ে গেছে সে উজু করে আসবে যার উজু গোসল কিছুই নেই সে উজু গোসল করে আসবে এক কথা এসে শুধু সে সদায় করবে সদ তায়ের আগে যত পবিত্রতা আছে সে বাসাতে সেরে আসবে এসে শুধু মাসিদের ফরসালাতে নিয়েতে আসবে তাহলে আল্লাহ বলছেন ফাজ রিহি এই ব্যক্তির যে প্রতিদান কাজিল মুহরিম একজন ব্যক্তি এহরাম বেদে হাজ করলে যে নেকি তার আমল লাভ করবে এই ব্যক্তি উজু করে বা পবিত্রতা অর্জন করে ফরজ নামাজের জন্য জন্য সে আসলে তদ্রূপ নেকি তার আমল সে লাভ করবে এই ফরজ কত গুরুত্ব কত নেকি রয়েছে সম্মানিত এমনি আর বলা হয়নি যে এই সলাত কোনো ব্যক্তি তরক করলে তাকে কাফের বলা হবে এমনি সাহাবা একরাম বলেননি এমনি সাল্লাম বলেননি কারণ এরকম গুরুত্ব অন্য কোনো ইবাদতে নেই এত গুরুত্ব এত ফজিলত এছাড়া আরও তো আদারওয়াইজ ফজিলত তো আপনার রয়েছে যে পায়ে পায়ে উজু করে পায়ে যে ব্যক্তি বাস সাথে উজু করে পায়ে হেঁটে আসবে তো প্রতি কদমে কদমে নিয়ে কি রয়েছে প্রতি কদমে কদমে কোন মাপ রয়েছে এরকম অসংখ্য হাদিস রয়েছে অর্থাৎ উজু করে পবিত্রতা অর্জন করে মাসিদে ফরাজা না আসলে কত যে নেকি রয়েছে সেটা আল্লাহ সুবাহ আহ ভালো জানেন শুধু গুটি কয়েকটা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ আসলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন মাত্র আরও যে কত নেকি রয়েছে কত ফজিলত রয়েছে আমরা অনেক সময় দেখা যায় হয়তো আমরা ভাবতে পারি যে এই সত্তা আমাদের জন্যই না পড়লে আমাদের জাহার নাম তাহলে এই সাত আয় করলে এত নেকি কেন হজের নী দেওয়া হচ্ছে সাতাশ গুণ দেওয়া হচ্ছে আবার অনেক সময় প্রতি কদমে কদমে উজু করে আসলে গোনা মাফ হয়ে যাচ্ছে উজুর সাথে সাথে উজুর অঙ্গগুলো থেকে গোনা ধরে যাচ্ছে এত ফজিলত কেন এর অন্যতম কারণও রয়েছে আমরা অনেক সময় দেখি যে আমাদের বাসা বাড়িগুলোতে অনেক সময় মেহেমান চলে আসে চলে আসে না তো যখন একজন বাড়িতে মেহেমান আসে তখন ওই বাড়ির বাসিন্দাকে বলা হয় মেজবান আর যিনি আসলেন তাকে বলা হয় মেহমান তো মেজবানের বাড়িতে যখন মেহমান আসে তখন মেজবানের উচিত কী মেহমানের খাতির করা মেহমানের সম্মান রক্ষা করা মেহমানের দেখভাল করা তার কিসে লাভ হয় সেটা দেখা দেখাশোনা করা তার প্রস্তাব পারখানা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলোকে লক্ষ্য রাখা ঠিক কিনা কিন্তু আমরা মানুষ হিসেবে হয়তো সেটা পালন করি না আমরা হয়তো অনেক সময় দেখা যায় মেহমান বাড়িতে আসলে ঘরের দরে তালা মেরে আমরা চলে যাই বা মেহমান আসলে কথাবার্তা বলে তাদেরকে আমরা বাসা থেকে চলে যেতে বলি বা বের করে দেই যেভাবে হোক না কেন আমরা আজ দিন যাচ্ছে আমরা মেহমানদারি করতে পারছি না অথচ আল্লাহ সুহামতলা তিনি এইগুলোর মাধ্যমে শেখাচ্ছেন যে মসজিদ হলো আল্লাহর ঘর আর এই ঘরে যে আসে সে হলো আল্লাহর মেহমান তো আল্লাহ তার মেহমানকে আমরা আমাদের মেহমানকে সম্মান না করলেও খাতির না করলেও তার ভালো মতো না দেখলেও যারা আল্লাহর ঘরে আসে এরা হলো আল্লাহর মেহমান তাই আল্লাহ তার মেহমানের কিসে লাভ হয় কি করে জান্নাত যেতে পারে কারণ জান্নাত তার বড় লাভ পাওয়া কারণ জান্নাত হচ্ছে ওই মেহমানদের সবচেয়ে বড়ো আকাঙ্ক্ষা সবচেয়ে বড় চাওয়া ঠিক কি না তাই কি হিসাবে বা কি কাজ করলে কী হলে তারা জান্নাত যেতে পারে যেহেতু তারা আল্লাহর মেহমান তাই আল্লাহ সেই কাজগুলোই করেছেন আর এটার জন্য আপনাকে এই মসজিদে আসে জামাতের শহীদে সদায় করতে হবে এর দলিল আপনি যা আল্লাহর যখন মসজিদে আসেন আল্লাহর মেহমান এর একটি দলিল দেখুন এ হাদিস মঞ্জুর রহমানুল্লাহ তার সৈয়দ তারগিব তার বর্ণনা করেছেন তাহকিদ নাসবানী কিতাবুসালাম সহাজ সংক্রান্ত অধ্যায় তিনশো তো বাইশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন সালমান ফারসি রাহু তালু তিনি বলছেন আল্লাহর নবী মোহাম্মদ সল্লাহসাল্লাম তিনি এরশাদ করছেন জানিয়ে দিচ্ছেন মান তাওয়াজা যে ব্যক্তি ফি বাইতি তার নিজ বাড়িতে আগ্রহাদিসের মতো যে ব্যক্তি তার নিজ বাড়িতে উজু করল ফাহ বুজুয়া অতপর তার উজুটা আজে বাজে নয় তারা হোরা নয় ধীর স্থিরতার সহিত সুন্দর করে ধারাবাহিক লক্ষ্য রেখে কোথায় ভিজেছে কোথায় ভিজেনি কোথায় খিলাল করতে হবে কোথায় খিলাল করতে হবে না নাকে কীভাবে পরিষ্কার নাক কীভাবে পরিষ্কার করতে হবে মুখ কীভাবে পানি দিয়ে গড় করে কুলি করতে হবে কীভাবে মাথা মাসিয়ে করতে হবে কিভাবে কোন অঙ্গ করতে হবে এরকম এ টু জেড সুন্দর করে দেখে শুনে উত্তমতার মাধ্যমে যে ব্যক্তি বাড়িতে উজু করে উজু করবে সুম্মা অতবার এরপর সে মাসজিদে চলে আসবে আসলাম বলছেন ফাহু তখন সে আল্লাহর মেহমান হয়ে যায় সোহান আল্লাহ কি বললো বাসাতে যে ব্যক্তি সুন্দর করে উজু করে মাস্জিদে আসবে সে কার মেহমান আল্লাহর মেহমান হয়ে যায় আসলাম বলছেন যে ওয়াহাক আলাল মাঝুর আর মাজুর মানে যার বাসায় মেহমান যায় সে হলো মাজুর সাবজেক্ট মানে যে কাজটা করে আর অবডেট যার ওপর কাজটা পতিত হয় ফাইল মানে যে কর্তা মাফুল মানে যার যে কাজটা করা হয় তো আল্লাহ হচ্ছে মাজুর মানে মেজবান আর যিনি নামাজ তা আহসান তিনি না জাহির মানে মেহমান তো আল্লাহ রসুল বলছে যে যে ব্যক্তি মাসজিদ আসলো উজু করে সে ব্যক্তি হলো আল্লাহর মেহমান আর আল মেহমান মেজবানের ওপর হক হচ্ছে দেখেন কত বলো কত কথা যে আল মাঝুর মাজুরের ওপর মানে মেজবানের ওপর হক হচ্ছে আই ইউক্রিমা সে সম্মান করবে কিসে মেহমানের সম্মান হয় সেই বিষয়ে লক্ষ্য করবে তাহলে বান্দার বান্দা যখন আল্লাহর মেহমান হয় তো বান্দার সম্মান কিসে বাড়ে জাহান নামে গেলে সম্মান বাড়ে বান্দার সম্মান বাড়ে যখন বান্দা কোথায় যাবে জান্নাতে যাবে যখন বান্দা জান্নাতে গিয়ে দেখবি আল্লাহর নিয়ামত তখন হবে বান্দার সম্মান তাই একজন ব্যক্তি যাতে জামাতে সদা করার মাধ্যমে জান্নাত যাওয়ার উপকরণ লাভ করতে পারে তাই যত উপকরণ দরকার আল্লাহ সবহান আত্লা এই সদাতের ভিতরে প্রায় সমস্ত উপকরণই দিয়ে দিয়েছেন কারণ মসজিদে আসলে আপনি কার মেহমান হয়ে যাবেন আল্লাহর মেহমান তো সম্মানিত উপস্থিতি দুটি টপিক আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম যে মক্কায় হ না গিয়েও কীভাবে আপনি আমি হজের নেকি লাভ করতে পারবো তার মধ্যে দুটি টপিক বলেছি একটি বললাম যে মাসজিদ ভিত্তিক দিনই বৈঠকে আলোচনা করা এখানে আপনি শ্রোতা হিসাবে আসতে পারেন বা বক্তা হিসাবে আসতে পারেন আলোচক হিসাবে আসতে পারেন মদারিস হিসাবে আসতে পারেন অর্থাৎ যেই থাকবে এই দার্সে অংশগ্রহণ করবে তারাই পরিপূর্ণভাবে হজের নেকি লাভ করবে করবে এছাড়া তাদেরকে নিয়ে আল্লাহ তো তাদের আল্লাহর সামনে যারা রয়েছে এদের সামনে আলোচনা তো অবশ্যই করবেন দুই নম্বরে বলেছিলাম যে যে ব্যক্তি ফরজ যদি আমাদের না আবশ্যক পড়লে মুসলিম না বললে না পড়লে মুসলিম থাকে না ইমান নষ্ট হয়ে যায় ইমানদারিতা শেষ হয়ে যায় সে কুফরি করতে করতে কাফের হয়ে যায় সেই সালাত যখন আপনি আমি জামাতের আদায় করবো অথবা জামাতে আদায় করা যা হলেও আজিব আবশ্যক করতেই হবে বিনা ওজরে করলে আপনার সলাৎ কবুল হবে না অথচ এই স্লাদ যখন আপনি আপনার স্লাদ কবুলের জন্যই আপনি জামাতে আদায় করবেন তখন আপনি পাশাপাশি সাতাশ গুণ তো পাচ্ছেন পাচ্ছেন এবং পরিপূর্ণ হজ করে যে নেকি হয় আল্লাহ সুহান্লাহ আপনার আমার আমল নামায় সেই নেকিও লিপিবদ্ধ করে দিচ্ছেন অতএব আমরা যারা হজ করতে পারছিলাম তাই আমরা এই বিশেষ করে এই দুটি আমল আজকে যে দুটো আমল শিখ জানতে পারলাম বা শিখতে পারলাম এই দুটি আমল করার আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের তফিদ দান করবো আল্লাহ মামিন